আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকেই দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। দশদিক টিভির ধারাবাহিক প্রোগ্রাম দারসুল হাদিস নিয়ে আমি ইয়াহিয়া তাকি আছি আপনাদের সাথে। আজ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহের মধ্য থেকে ইবনে মাজাহ এর একটি হাসান পর্যায়ের হাদিস আমরা বর্ণনা করব, যে হাদিসটি বর্তমান সময়ের প্রেক্ষাপট অনুযায়ী আমাদের প্রত্যেকের জানা দরকার। সে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি কাজের, পাঁচটি শাস্তির কথা উল্লেখ করেছেন। আসুন আগে আমরা হাদিসের আরবি টেক্সটটা একবার পড়ে নিই। عن عبد الله بن عمر قال أقبل علينا رسول الله صلى الله عليه وسلم فقال يا معشر المهاجرين خمس إذا ابتليتم بهن وأعوذ بالله أن تدركهن لم تظهر الفائشة في قوم قط حتى يعلنوا بها إلا فشى فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا ولم ينقص المكيال والميزان إلا أخذوا بالسنين وشدة المؤونة وجور السلطان عليهم ولم يمنعوا زكاة أموالهم إلا منعوا القطرة من السماء ولولا البهائم لم يمطروا ولم ينقضوا عهد الله وعهد رسوله إلا سلط الله عليهم عدوا من غيرهم فأخذوا بعض ما في أيديهم ولم تحكم أئمتهم بكتاب الله ويتخيروا مما أنزل الله إلا جعل الله بأسهم بينهم। এই হাদিসটি ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বললেন, হে মুহাজিরগণ, অর্থাৎ মুহাজির সাহাবাদের একটি জামাত বসা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এগিয়ে গিয়ে বললেন, মুহাজিরগণ, তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে। আর আমরা একটা ব্যাপার জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যখন কোনো ব্যাপার বলতেন, এ ব্যাপারটা শুধুমাত্র সাহাবায়ে কেরামের মাঝেই সীমাবদ্ধ থাকতো না, এ ব্যাপারটা সবার জন্য প্রযোজ্য হতো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকলের জন্য রাসূল, প্রফেট, মেসেঞ্জার। তিনি শুধু তৎকালীন সাহাবীদের জন্য নয়, তিনি পৃথিবীর শেষ পর্যন্ত, তারপর থেকে যত মানুষ আসবে সবার জন্য তিনি রাসূল। এজন্য তার প্রত্যেকটি কথা, তার প্রত্যেকটি অর্ডার, তার প্রত্যেকটি রেকমেন্ডেশন, এটা প্রত্যেক উম্মতে মুহাম্মাদের জন্যই প্রযোজ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, তোমরা অচিরেই পাঁচটি বিষয়ের পরীক্ষার সম্মুখীন হবে, তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও। এর মধ্যে এক নাম্বার বিষয় হচ্ছে, যখন প্রকাশ্যে সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, অর্থাৎ অবসাইনিটি ইন পাবলিক, প্রকাশ্যে যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অশ্লীলতার জন্য যে আযাবটি দিবেন সেটি হচ্ছে প্যান্ডামিক, অর্থাৎ মহামারী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবারা, যদি সমাজের মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তবে আল্লাহ তাআলা তোমাদের মাঝে এমন কিছু নতুন রোগ আবির্ভাব করিয়ে দিবেন, আল্লাতি লাম তাকুন মাদাত ফি আসাফিহিমুল্লাযিনা মাদাউ, যে রোগগুলো তোমাদের পূর্বে, তোমাদের পূর্বপুরুষদের কারো ছিল না। আজকে আমরা যদি আমাদের দেশ সহ গোটা বিশ্ব পরিস্থিতির দিকে তাকাই, অশ্লীলতা সব জায়গায় রয়েছে। আর এই অশ্লীলতার জন্য রব্বুল আলামিন যে আযাবটি দিয়েছেন সেটি হচ্ছে করোনা।
যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন মহামারী আসবে যা তোমাদের পূর্বের কারো ছিল না, এজন্য এই অশ্লীলতা যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে এই হাদিস থেকে প্রমাণ হয় করোনাও বন্ধ হবে না। করোনা বন্ধ হওয়ার জন্য সবচেয়ে বড় ভ্যাকসিন হচ্ছে অশ্লীলতা থেকে ফিরে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা। দুই নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে, অর্থাৎ ওয়েট অর মেজারমেন্ট ম্যানিপুলেশন, এটা যখন কোনো জাতি করে, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, কোনো জাতি যখন পরিমাপে কম দেয়, ওজনে কারচুপি করে, যেটা আমাদের দেশে হরহামেশা হয়ে থাকে। আপনি এক কেজির কিছু একটা কিনতে গেলে সেখান থেকে সে কৌশলে সে আপনাকে 10 গ্রাম, 20 গ্রাম, 30 গ্রাম সেটা কমিয়ে দিতে পারে, এটা হওয়ার হামেশা হয়ে থাকে। তো আল্লাহর হাবিব বলেছেন ইল্লা উখিদু বিসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাউরি সুলতানি আলাইহিম, ওজনে পরিমাপে কোনো জাতি যদি কারচুপি করতে থাকে একের পর এক, তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে ফুড ক্রাইসিস তৈরি করে দেয়, অর্থাৎ দুর্ভিক্ষ দিয়ে দেয়, একটা কৃত্রিম খাদ্য সংকট দিয়ে দেয়। আজ আমাদের সমাজে দেখুন বিভিন্ন জায়গায় কিন্তু অনেক সময় অনেক খাদ্য সংকট তৈরি হয়ে যায়। এই যে খাদ্য সংকট ফুড ক্রাইসিস তৈরি হয় তার জন্য দায়ী আমরা, কারণ আমরা গুনাহ করছি যার কারণে আল্লাহ তাআলা তিনি খাদ্যের মধ্য থেকে বরকত উঠিয়ে দিচ্ছেন। যেই খাদ্য তিনজন খেতে পারে সেটা একজনের জন্য হয় না, বরকত আল্লাহ উঠিয়ে দেয়। তো এই জন্য এই ব্যাপারগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। তিন নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন কোনো জাতির লোকেরা যাকাত আদায় করে না, যাকাত ঠিক মতো পে করে না, তখন আল্লাহ তাআলা আল্লাহ স্টপ দ্য রেইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বন্ধ করে দেয়। আজকে কিছুদিন পূর্বেও আমাদের দেশে খুব খরা একটা মৌসুম চলছিল, অর্থাৎ ন্যাচারালি এই টাইমটা বাংলাদেশে বৃষ্টি হয়, কিন্তু আমরা কিছুদিন পূর্বেও বৃষ্টি পাচ্ছিলাম না, তখন আমরা দেখলাম পুকুরগুলো শুকিয়ে যাচ্ছে, পানি কমে যাচ্ছে, মানুষজন গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আবার এখন যে টাইমটা চলছে সেটা অতি বৃষ্টি হয়ে যাচ্ছে। সো অনাবৃষ্টি যেমন আল্লাহর গজব, অতি বৃষ্টিও তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গজব। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা সাইয়িবান নাফিয়া, হে আল্লাহ তাআলা তুমি মেহেরবানি করে আমাকে আমাদেরকে উপকারী বৃষ্টি দান করো, অনাবৃষ্টিও না অতি বৃষ্টিও না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার নম্বরে বললেন যখন কোন জাতি আল্লাহ ও রাসূলের অঙ্গীকার ভঙ্গ করে, ব্রেকিং দ্য প্রমিস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এন্ড হিজ মেসেঞ্জার, কখন যখন কোন জাতি এই কাজটি করে, অর্থাৎ ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গাইরিহিম ফাআখাযু বাযা মা ফি আইদিহিম, যখন কোন জাতি আল্লাহ ও রাসূলের অঙ্গীকার ভঙ্গ করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতির উপরে বিজাতীয় শক্তিদেরকে চাপিয়ে দেয়। এখন আল্লাহ এবং রাসূলের অঙ্গীকার কি, এটা আবার কোরআনে কারীমের আরেকটি আয়াতে এসেছে আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহ মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারা আল্লাহু বিহি ইলা আখিরিল আয়াত। এখানে আল্লাহর অঙ্গীকার নিয়ে মুফাসসিরিন কেরাম এখানে দুটো মত ব্যক্ত করেছেন। প্রথম মতটি হচ্ছে আল্লাহর অঙ্গীকার হচ্ছে তারকু মা হাররামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ, সকল আল্লাহর ফরজগুলোকে মেনে নেয় এবং হারামগুলোকে ছেড়ে দেওয়া। আর আরেকটি মত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলমে আরওয়াহতে আমাদের থেকে যে অঙ্গীকার নিয়েছিলেন ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম ওয়া যুররিয়াতাহুম আলা আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম, অর্থাৎ আল্লাহ তাআলা যে অঙ্গীকার নিয়েছিলেন ও মানব জাতি আমি কি তোমাদের রব নই, এই অঙ্গীকার। আর রাসূলের অঙ্গীকার হচ্ছে রাসূলের সব সুন্নাহগুলোকে মেনে নেওয়া একজন মুসলিমের জন্য কর্তব্য। তো এখন আপনি বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, গোটা বিশ্বে তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, হীরের খনি, যত খনিজ সম্পদ যা আছে, অফুরন্ত সম্পদ, যেগুলো এই সম্পদগুলোর মালিক কিন্তু ইহুদি খ্রিস্টানরা না, আমাদের মুসলিম কান্ট্রিদের মধ্যেই সব সম্পদগুলো রয়েছে। যেমন বাংলাদেশে আছে গ্যাসের খনি, আরব আমিরাত কাতার কুয়েতে রয়েছে তেলের খনি। তো এই যে খনিজ সম্পদগুলো আমাদের কাছে রয়েছে, তবুও আমরা আল্লাহ এবং রাসূলের প্রমিস ব্রেক করে
আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে বের হয়ে রাসূলের সুন্নাত থেকে বের হয়ে আমরা আমোদ ফুর্তিতে আমাদের জীবনকে মত্ত করে দিয়েছি আজকে আরাবিয়ান শাইখদের আরাবিয়ান শেখ যারা আছে তাদের লাইফস্টাইল দেখলে আমরা অবাক হয়ে যাই এক একজন তারা স্বর্ণের লিফট ব্যবহার করছে তারা যেই বাথরুম ইউজ করছে সেই কবরটাও তাদের স্বর্ণ দিয়ে খচিত হতে হবে অর্থাৎ এত ভোগবিলাসিতা করে তারা রাসূলের সুন্নাহ থেকে বের হয়ে গিয়েছে আর আল্লাহর হাবিব বলেছেন যখন কোনো জাতি আল্লাহ এবং রাসূলের এই প্রমিস ব্রেক করে ওয়াদা থেকে বের হয়ে আসে তখন আল্লাহ বিজাতীয় শক্তিকে তাদের উপরে ন্যস্ত করে দেয় আজকে দেখুন মুসলিমদের উপরে কিন্তু ইসরায়েল আমেরিকার শক্তিটাই বেশি এবং রাসূল আরেকটি কথা বলেছেন যে তোমাদের সম্পদগুলো তারা তাদের হাতে নিয়ে নেবে যখন তোমরা আল্লাহর এবং রাসূলের পথ থেকে সরে যাবে আজকে দেখুন এই তেলের খনি গ্যাসের খনি এগুলো এই সম্পদগুলো তাদের না থাকা সত্ত্বেও তারা কিন্তু এগুলো সবচেয়ে বেশি ভোগ করছে ইসরায়েল আমেরিকা তারা কিন্তু এই তেলের উপরেই টিকে আছে যেগুলো আমাদের সম্পদ কিন্তু আমাদের চাইতে বেশি তারা ভোগ করছে পাঁচ নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন কোন জাতির শাসকগণ আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করে না এবং আল্লাহর নাযিলকৃত বিধানকে গ্রহণ করে না তখন আল্লাহ তাআলা আল্লাহ কাউজেস ওয়ার বিটুইন দ্যাম তখন আল্লাহ তাআলা সেই জাতির মাঝে যুদ্ধ বাঁধিয়ে দেয় ফাসাদ এবং বিপর্যয় তৈরি করে দেয় আজকে স্বাধীনতার পর থেকে 50 বছর পার হয়ে যাচ্ছে কিন্তু কত গভর্নমেন্ট আসছে যাচ্ছে আসবেও সামনেও কিন্তু আল্লাহর কিতাব অনুযায়ী যদি বিচার ফয়সালা করা না হয় আল্লাহর বিধানকে যদি আঁকড়ে ধরা না হয় তাহলে সমাজ থেকে কখনো ফাসাদ দূর হবে না হিংসা দূর হবে না সমাজে কখনো প্রপার শান্তি প্রতিষ্ঠা হবে না এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বর্ণনা করেছেন এই হাদিস যখন আমরা পড়ি তখন কেমন যেন আমাদের মনে হয় আজকের বাস্তবিক চিত্র দেখেই যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেড় হাজার বছর পূর্বে এই হাদিসটি বলে গিয়েছেন হাদিসটা পড়লে মনে হয় এই হাদিসটা আজকের সমাজের স্ক্যান করা বাস্তবিক চিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাহকে আঁকড়ে ধরে থাকার তৌফিক দান করুক সকল প্রকার হারাম কাজ হতে বেঁচে থাকার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু